দেশীয় এবং আন্তর্জাতিক নানান কারণে অর্থনৈতিক মন্দাভাব ভয়াবহ আকার ধারণ করছে এবং দুর্ভিক্ষ হবে হবে না কঠিন পরিস্থিতি আসছে আসবে না এরকম একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে আমরা সব মানুষ কমবেশ দিন পার করছি ঠিক না ঠিক এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য যে হাদিসটা আমি সহিহ মুসলিমের তেলাওয়াত করেছি সেখানে গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন দেওয়া আছে একটা সুসংবাদ দেওয়া আছে সুসংবাদটা শোনাবো প্রথম কথা হলো যেই কোনো পরিস্থিতিতে ইমানদার পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করবে যার ভিতরে ঈমান নাই সে কোনো কঠিন পরিস্থিতি আসলে ও স্যার ব্যাড আমার সব হারিয়ে গেল শেষ হয়ে গেল হাবুদাস করবে কিন্তু ইমানদার কি করবে আল্লাহর উপর ভরসা করবে ইমানদারের অবস্থা হলো হাতির মতো বাংলা একটা কথা আছে না যে হাতি মরলেও লাভ বাঁচলেও ঠিক একই ভাবে ইমানদারের জীবনে যদি সুসময় আসে সেটাও তার জন্য ভালো যদি দুঃসময় আসে সেটাও তবে আমরা আল্লাহর কাছে সুসময় চাইবো দুঃসময় চাইবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি যদি আমাকে কষ্ট দেন দুঃখ দেন তো এটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি সওয়াব পাবো সবর করে আর যদি আপনি আমাকে শান্তিতে রাখেন সুখে রাখেন বিপদাপদ না দেন সেটা তো নিয়ামত বটেই তবে আমি আপনার এই আফিয়ত এবং সুখ শান্তির নিয়ামতটা আপনার কাছে বেশি প্রত্যাশা করি কারণ এটা আমার জন্য সহজ অতএব আমরা আল্লাহর কাছে সুখ সমৃদ্ধি চাই মোহতরম হাজিরিন মানুষের জীবনে অভাব অনটন কঠিন সময় দুঃসময় খাদ্যের অভাব দুর্ভিক্ষ এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মিত রুটিন যে কাজ আছে তার অংশ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত মানুষকে ভয় দেখে বিভিন্ন রকমের ভয়ের পরিবেশ সৃষ্টি করে আমি পরীক্ষা নেই যে কে এই পরিস্থিতিতে তার মানসিকতা কি থাকে কে আল্লাহর উপর ভরসা করে আর কে হতাশ হয়ে আল্লাহর উপরে ভরসা হারিয়ে সে ঈমান হারা হয় আল্লাহ তাআলা খাদ্যের অনটন দিয়ে খাদ্যের অভাব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন বান্দাকে ভাইরা আমার আমরা যে দুর্ভিক্ষের ভয়ে সবাই তটস্থ হয়ে যাচ্ছি সবাই জিনিসপত্র কিনে বাসাবাড়ি ভরে ফেলানোর প্ল্যান পরিকল্পনা করছি সামনে কিভাবে দিন চলবো সেই চিন্তায় আমরা শুকিয়ে যাচ্ছি আমাদের জানা থাকা উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুশরিকদের অবরোধের কারণে তিনটি বছর বা তার চাইতে অধিক সময় সপরিবারে সাহাবীদেরকে নিয়ে নির্মমভাবে দিন পাল দিনাতিপাত করেছেন শুধু দুর্ভিক্ষ নয় তাদের সাথে সবাই বয়কট করেছে